फासला इस तरह में वर्ड छोड़ता जरा अल्हास आज बना जरा कैमन प्रैक्टिस आसले बहुबार चे एक डिफरेंस कोरोना महामारी पूरे विश्वजुड़े हतबार जो तक आवाज की आनंदा हम এমনিতে আমরা তিরিশটা গুলাম রেখেছি তিরিশ পুরস্কার খুশি ঠিক আছে খুশি আসটা আনন্দ আর হচ্ছে না জি কত লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন কত মানুষ আক্রান্ত হয়েছেন বর্তমানে কোনো আক্রান্ত আছে ভবিষ্যতে কী হবে সেটার কোনো গ্যারান্টি নেই তাকে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত আমাদেরকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর কাছে রাখতে তারপর গুরুত্বটা যেভাবে বলছি সরকার আমরা নিজেরা সচেতন লকডাউন মানে আসলে আমরা বাঙালি বুঝি না লকডাউন মানে লকডাউন এমন একটা জিনিস যেটি আমরা ব্যক্তিগত নিজের জন্য লকডাউন হচ্ছে আমরা নিজের জন্য আমরা নিজেরা যদি না বুঝি নিজেরা যদি গাফিলতি করি আমরা চলাফেরার গুরুত্ব যদি বজায় না রাখি তাহলে দেখা যাবে যে মহামারী করোনা এর বাংলাদেশে ভয়ঙ্কর আকার করোনা পরিস্থিতির কথা বলতে স্যার করোনা পরিস্থিতি আমার মনে হয় না এটা আল্লাহর গজব না আমাদের নিজের হাতের কারণে এটা আমরা অনেক পাপ করেছি অনেক গুণা করেছি যার কারণে আমরা আল্লাহ আমাদেরকে এই শাস্তির আওতায় এনেছি তা এটা হচ্ছে বর্তমানে মানুষে বলে না কিয়ামত বর্তমানে এটা মিনি কিয়ামত চলছে পুরো ওয়ার্ল্ডে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে বিশ্বব্যাপী এটা করোনা মহামারী কেন আমরা মানুষের হানাহানি করি এখনো মানুষ বুঝতে চাই যে করোনার মধ্যে করোনা কি ভয়ঙ্কর এখনো মানুষ সচেতন না আমার মনে হয় সচেতন হলে করোনা পরিস্থিতি আরো অনেক ডেভেলপ করতে অনেক উপকার হবে সরকার বন্ধু বান্ধবকে আড্ডা দিলাম ঘুরলাম সব জায়গায় গেলাম যাওয়ার পর ঘরে আসি হাত ধুলাম না সবার সাথে বললাম কেমন হতে পারে দূরত্ব বজায় রাখলাম না তাহলে করোনার পরিস্থিতিটা কোনদিনও ভালো হবে না করোনার পরিস্থিতি আপনাকে সচেতন চলতে হবে কারণ এটা হচ্ছে সচেতন এবং হাত ধোয়া আর আল্লাহর কাছে দোয়া চাইতে হবে প্রত্যেক পাঁচ সপ্তাহ নামাজ পড়ে করে আল্লাহ এই করোনা মহামারী থেকে আমাদেরকে বাংলাদেশ বিশ্ব মুসলমান কালের আপনার কাছে আমরা দাঁড়িয়ে একটা ব্যবস্থা বলা আছে তাছাড়া আপনার কাছে করেছি এবার থেকে আবার খেলা আছে এবারও আমাদের আমার আমাদের হস্তা করা হচ্ছে আমার চাচা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল্লাহ সাল জহরওয়ালি রহমতুল্লাহ আল্লাহ মাজারও আছে এখানে এবারও নিবন্ধন হয়েছে আসলে মন কানে মদিনা শরীফ মক্কা শরীফ যাওয়ার জন্য কত মানুষ হারা বার করতেছে এই রমজান মাসে কত লক্ষ লক্ষ মুসলমানরা আল্লাহর দরে দাওয়াত করত আমার নবীজি দরবারে দ্রুত সালাম দিত ওইটা আসলে পারতেছে না মানুষের অনেক অনেক কষ্ট মানুষের যে এই আল্লাহর দরে তওয়াফ আল্লাহ বন্ধ করে দিয়েছে তওয়াফ বন্ধ করে দেওয়া হতো বন্ধ হয় না আল্লাহর রহমতে তাওবিল পাকিরা তাওয়াফ করেছে আর এখন নিবন্ধন হয়েছে আল্লাহর রহমত আল্লাহ যদি আমাদেরকে মহামারী যদি তুই আপনার